আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশা নইমি সুরোচনা ফেব্রিক্স থেকে লাইভ হয়ে গিয়েছি দুইটা তিরিশের মেবি এক মিনিট আগে আসি আজকে কারণ রেডি হয়ে গিয়েছি আর যেহেতু আজকে

যারা আমাকে দেখতে পাচ্ছেন জয়েন করেছেন অবশ্যই হচ্ছে গিয়ে কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করবেন আর আজকের আজকে হচ্ছে গিয়ে এখন একটা লাইভ হচ্ছে তারপরে সাড়ে তিনটা বাজে লাইভ হবে তারপরে রাত্রে সাড়ে আটটা বাজে আরেকটা লাইভ হবে ঠিক আছে সবগুলো লাইভ দেখে নেবেন ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ফার্স্টে বলে নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আগামীকাল কিন্তু ফ্রাইডে তো ফ্রাইডেতে তো আমি লাইভ করি কিন্তু যেটা সেটা হচ্ছে আগামীকাল আমি শোরুম থেকে লাইভ করবো ঠিক আছে শোরুম থেকে লাইভ করব। কালকে যেহেতু ফ্রাইডে শোরুমে আমাদের যা যা কালেকশন আছে নতুন আছে তারপর যা স্টক আউট হয়ে গিয়েছে অনলাইনে কিন্তু শোরুমে আছে ওগুলো সব আমি দেখিয়ে দিব ঠিক আছে আর যেটা সেটা হচ্ছে আজকে যে জ্যাকার্ডটা আমি দেখাচ্ছি এইটা হচ্ছে গিয়ে লাস্ট ঠিক আছে এরপরে আর কোন মিনাকারী জ্যাকার নেই ঈদের আগে পরে নেই কারণ হচ্ছে গিয়ে বিনায়ে যে মিনাকারী জ্যাকার ছিল এটাই হচ্ছে গিয়ে লাস্ট সব শেষ হয়ে গিয়েছে আউট হয়ে গিয়েছে আর এটাই হলো গিয়ে লাস্ট এই কালারটাই আর এইটাই আছে মেসেজ রিপ্লাই নাই দিয়ে দিবে হাই আপু হ্যালো জিনি আপু হাই আপু সাইমা ক্লিয়ার ওকে ড্রেস দিয়ে দাও আমি তাড়াতাড়ি করে ড্রেস দেখিয়ে দিচ্ছি যাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই সুন্দর করে স্ক্রিনশট দিয়ে জলদি করে অর্ডার দিয়ে দিবেন স্টক আউট হয়ে যাওয়ার আগে ওকে কারণ হচ্ছে গিয়ে যে এটাই লাস্ট এটা শেষ হয়ে গেলে কিন্তু এরপরে আর পাবেন না এটা কালারটা আমি ফার্স্টে বলে নিচ্ছি খুবই ইউনিক একটা কালার এই ক্যাটালগের মধ্যে খুবই ইউনিক একটা কালার এটা দেখে আপনার মনে হবে যে অ্যাসি ব্ল্যাক টাইপের একটা কালার লাগবে ব্লুইশ একটা ভাব আসে তারপর আবার একদম ডিপ অ্যাশ লাগে কিন্তু এটা একজ্যাক্ট কালারটা হচ্ছে গিয়ে ডিপ পেন্সিল গ্রে কালার ঠিক আছে একদম ডিপ একটা পেন্সিল গ্রে কালার যখন আপনি ড্রেসের সামনাসামনি নেবেন তখন ওই জিনিসটা আপনার এমনই লাগবে ব্লুইশও লাগবে আবার মনে হবে যে অ্যাশি টাইপের একটা ব্ল্যাক কালার আবার মনে হবে ডিপ একটা অ্যাশ কালার ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে কথা এই ড্রেসটা এসেছে অরিজিনাল ইন্ডিয়ান ভিনায়ার থেকে সুন্দর করে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন হাই কিউটা আপু আপু হ্যালো আর যারা জয়েন অবশ্যই হচ্ছে গিয়ে সুন্দর করে শেয়ার করে দিবেন ওকে এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে কার্ডটা দেয়া আছে আজকে আর আমি কার্ডটা খুললাম না ড্রেসের সাথে এগুলো কার্ডটা কিছু সুন্দর করে পেয়ে যাবেন আমি ড্রেস ডিরেক্ট জলদি করে দেখানো স্টার্ট করছি তো দেখানো স্টার্ট করছি কারণ যেটা সেটা হচ্ছে গিয়ে যে আপু গ্রিন ড্রেসটা প্লিজ দাও আচ্ছা গ্রিন কোনটা আপু পেজিং বক্স করে দেন হ্যাঁ পেজিং বক্স করে দেন যে গ্রিনটা চাচ্ছেন সেই গ্রিনটার জন্য ওয়াও আরশি ইসলাম আপু আর এই ড্রেসগুলো কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই অ্যাশ কালারটাও কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে চাইলে শোরুমে গিয়ে দেখে সুন্দর করে নিয়ে নেবেন আর এটার নেকের কাজটা অনেক সুন্দর আর বড় যেহেতু বড় লম্বা এর জন্য হচ্ছে গিয়ে আপু প্লিজ গ্রিন ড্রেসটা গ্রিন কোনটা আপু কোন গ্রিনটা হ্যাঁ কালকে গ্রিনটা কি বক্স বক্স করে করে দেন দেন আপু কালকে চাইলে ঠিক আছে কাল শোরুমে পাবো হ্যাঁ শোরুমে পাওয়া যাবে এই ড্রেসটা আমাদের শোরুমেও কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে শোরুমে গিয়েও আপনারা নিয়ে নিতে পারবেন আর শোরুমেও কি কি কালার অ্যাভেলেবেল আছে আমি জানি না শোরুমেও ম্যাক্সিমাম কালার শেষ শোরুমে মেবি এক দুইটা কালারও আছে নাকি ওটাও নাই আমি জানি না কিন্তু এই কালারটা শোরুমে আছে আপু আমি ড্রেস অর্ডার করেছি বাট পাইনি আপু আপনি পেজে পেজে আবার আবার ইনবক্স ইনবক্স করে করে দেন দেন হ্যাঁ একটু পেয়ে তামান যাবেন এই দেখেন এই হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট ডিপ অ্যাশ কালারের মধ্যে আছে আর এটা কিন্তু কালচা অ্যাশ হ্যাঁ এখানে একটা স্ট্রাইপ টাইপের একটা মানে শেড আছে জিনিসটা কি বোঝা যাচ্ছে দেখেন দূরে থেকে কিন্তু জিনিসটা বোঝা যায় ডিপ আর লাইট অ্যাশের মধ্যে একদম সুন্দর করে দূরে থেকে দেখেন এই যে এখানে ডিপ অ্যাশ আর লাইট একটা স্ট্রাইপ টাইপের একটা আহ মানে প্রিন্ট টাইপের একটা কালচার জিনিস আছে এটা কি বোঝা যাচ্ছে না দূরে থেকে আমার মনে হয় বোঝা যাচ্ছে তাই না যার জন্য এটা এই যে দেখেন সামনে আসলেও কিন্তু বোঝা যায় দেখেছেন ডিপ লাইট একটা স্ট্রাইপ টাইপের একটা প্রিন্ট একটা হালকা আপছা আপছা একটা প্রিন্ট মতো আছে আমার মনে হয় জিনিসটা বোঝা যাচ্ছে এই জিনিসটা কিন্তু শুধুমাত্র এই কালারের ড্রেস মধ্যেই আছে বাকি অন্য কোনো কালারের মধ্যে ছিল না ওটা হচ্ছে কি আপনার কালছা একটা ভাব ছিল মানে ওটার উইভিং এর জন্য জিনিসটা এরকম ছিল কিন্তু এইটা যেটা এখানে একটা ডিপ লাইট অ্যাশের একটা হালকা হালকা একটা প্রিন্ট আছে যেটা নাকি আপনার নর্মালি বোঝা যায় না লাইট পড়লে জিনিসটা বোঝা যায় এর জন্য নর্মালি যখন আপনি এটা দেখবেন এটা আপনার কাছে ব্লুইশ লাগবে ব্ল্যাকিশ লাগবে এরকম টাইপের কালার লাগবে কারণ কালারটা খুবই মেসেজ সিন করে দিবে পেজ বক্স করে দেন আপু সিগ্রিন অর্ডার করেছে আচ্ছা ঠিক আছে পেজ ইনবক্স করেন কনফার্ম করে দিবে ঠিক আছে কনফার্ম করে দিবে আপু এই কালার ছাড়া আর কোনো কালার নেই এটাই হচ্ছে গিয়ে লাস্ট কালার আমাদের অ্যাভেলেবল আছে বাকি সব শেষ হয়ে গিয়েছে ওকে বাকি সব শেষ হয়ে গিয়েছে আর যেটা সেটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এই যে জরির কাজটা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে কিন্তু আপনার উইভিং করা আছে ড্রেসের সাথে আর এটার যে কাজটা এটার কাজটা কিন্তু আপনার বড় হ্যাঁ এটার যে ডিজাইনটা এটার ডিজাইনটা হচ্ছে গিয়ে মানে বড় বড় আর কি বড় বড় ডিজাইন এটার এই যে এই জায়গার যে কাজটা এই কাজগুলো হচ্ছে গিয়ে বড় এটার কাজগুলো কিন্তু প্রতিটার মধ্যে ডিফারেন্ট একটা ছোট একটাতে বড় এটা যেটা এটা হচ্ছে গিয়ে বড় করে সুন্দর করে কাজ করা আছে এছাড়া এটার উপরে হচ্ছে গিয়ে স্লিভের জন্য প্যানেল দেয়া এই প্যানেলটা পুরোটা আমি স্লিভে চড়া করে সুন্দর করে বসিয়েছি ওকে ইনবক্সে মেসেজ চেক করে দিবে তাবাসুম আপু আপনিও পেজে ইনবক্স করে দেন যাদেরই হচ্ছে কি ইনবক্সে মেসেজে আর কি রিপ্লাই পাচ্ছেন না একটু ইনবক্স করে দেন এখনই রিপ্লাই পেয়ে যাবেন ওকে আর এই যে এই যে স্লিভের মধ্যে পড়বে এখানে কিন্তু স্টোন দিয়ে পুরোটা ফিনিশিং করে দিয়েছে আর এটাও কিন্তু উইভিং উইভিং করা ঠিক আছে এটা হচ্ছে সুন্দর করে করে দিয়েছে আর যেটা সেটা হলো গিয়ে এটার নিচে যে চড়া করে প্যানেল দিয়েছে এটার প্যানেলের ডিজাইনটাও কিন্তু ডিফারেন্ট ওকে এটা প্যানেলের ডিজাইনটাও ডিফারেন্ট এটা যখন আপনি পিকচারের মধ্যে এটার কালারটা না কালো কালো আসে আই মিন হচ্ছে গিয়ে অ্যাসি ব্ল্যাক কালার আসে খুব সুন্দর একটা অ্যাশি ব্ল্যাক কালার আসে কারণ এই যে এখানে কিন্তু অ্যাশ আর মানে মিক্স করা ডিপ আর লাইট অ্যাশ কিন্তু মিক্স করা যার জন্য এটা কালারটা এরকম সুন্দর আসে। আপু এসে সো মাচ যে এটা নিচে হচ্ছে গিয়ে চড়া করে জড়ি দিয়ে উইভিং করে স্টোন দিয়ে ফিনিশিং করে দিয়েছে আর এটা পেছন থেকে দেখলে জিনিসটা বুঝবেন যে সম্পূর্ণ জড়ির কাজটা হচ্ছে গিয়ে উইভিং করা আর প্রিন্ট প্রিন্ট টাইপের একটা আর কি ভাইব আছে যে ডিপ আর অ্যাশ ডিপ অ্যাশ আর লাইট অ্যাস দুইটা কালার মিলিয়ে কিন্তু জিনিসটা করা আর এই ড্রেসটা কিন্তু অনেক লং এটা অন্যটা দিয়ে দাও আর এটার ড্রেসটা কিন্তু অনেক 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 লং লেন্থ আমি আপনাদেরকে বলে এটা এটা লেন্থ প্রচুর মানে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে না পুরোটা না পুরোটা দেখা যাচ্ছে না কিন্তু এটা হলো গিয়ে আমার একদম নিচে পর্যন্ত চলে এসেছে ওকে নাইস আপি তোমার সব ড্রেসই আনকমন কাজী আপু লিখেছে থ্যাংক ইউ চেক ইনবক্স করে দিবে পেজে এখনই ইনবক্স করে দেন হ্যাঁ ইনবক্স করে দেন করে দিবে রেড সীমার ড্রেসটা কি আছে হ্যাঁ রেড সীমার ড্রেসটা কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে রেড সীমার ড্রেসটা লাস্ট কিছু পিসেস মনে হয় অ্যাভেলেবেল আছে ওটাও হচ্ছে কি শেষের দিকে যাই হোক এই হলো গিয়ে এটা সুন্দর ওর না এটার এই পাশটা দেখেন খুবই সুন্দর একটু ব্ল্যাক টাইপের হওয়াতে এখানে কিন্তু কপার যে এটা খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে অনেক মনে হচ্ছে যে করছে মানে পুরো পুরো কপার কালার হয়ে গেছে খুব সুন্দর প্রিন্টেড গ্লো ওনাটা ডিপ অ্যাশের সাথে লাইট অ্যাশের কম্বিনেশন এই পাশ থেকে হচ্ছে গিয়ে ডিপ পরে জিনিসটা আস্তে আস্তে যেতে যেতে এখান থেকে হচ্ছে গিয়ে লাইট হয়ে যায় লাইট অ্যাশ কালারের মধ্যে ঠিক আছে লাইট অ্যাশ কালারের মধ্যে আর পুরোটার মধ্যে হচ্ছে গিয়ে জ্যাকাট কাতান কি ড্রাই ওয়াশ না করলে নষ্ট হয়ে যায় না ড্রাই ওয়াশ না করলে নষ্ট হয় না ড্রাই ওয়াশ করলে অবশ্যই ভালো কিন্তু আপনি আর কি ড্রাই ওয়াশ তো আর সময় প্রতিদিন করা যায় না তো আস্তে ধীরে নর্মাল ভাবে আর কি হালকা পাতলা ভাবে ধুয়ে নিতে পারেন বেশি ঘষা মাজা এত কিছু করবেন না ঠিক আছে তুমি হালকা পাতলা ভাবে একদম হালকা হাতে জিনিসটাকে ধুয়ে নিবেন ড্রাই ওয়াশ করলে অবশ্যই ভালো আপু তুমি আমার কমেন্ট পড়ো না আপো যা আপো কমেন্ট পড়ে দিলাম ঠিক আছে কমেন্ট পরে দিলাম ইনবক্স ইন করে দিবেন নিষাদ আপু দেখো নিষাদ আপু কমেন্টটাও দেখে দাও সবার হচ্ছে কি সেম কমপ্লেইন সেম কমপ্লেন আর আমারও সেম কমপ্লেইন যে আপনারা মানে যতজনই কমেন্ট করে তার থেকে ফিফটি ফিফটিও না মানুষ হচ্ছে ফোন ফোন রিসিভ রিসিভ করে করে না না তারপরে হচ্ছে গিয়ে বারবার করে মেসেজ দিতে থাকে তখন দেখা যায় যে তাদের মেসেজের রিপ্লাইও আর পায় না তারপরে হচ্ছে গিয়ে ড্রেসও পায় না কারণ আপনার মেসেজ রিপ্লাই দিতে আমরা একবার আপনার অর্ডার নিয়েছি আপনাকে কল দিয়েছি আপনি কল রিসিভ না করলে নেক্সট ডে যারা আছে তাদেরকে আমরা কল দিব মেসেজ দিব সব দিব ঠিক আছে এই যে দেখেন এখানে গোল্ডেন জরির কাজটা কিন্তু অনেক সুন্দর করে করে দিয়েছে আর এই যে অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশ কালারের মধ্যে হওয়াতে কালারটা খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে দেখেছেন একদম চার সাইডে বক্সের মতো করে জড়ি দিয়ে এমব্রয়েডারি করে দিয়েছে পুরোটার মধ্যে হলো গিয়ে সুন্দর করে প্রিন্ট করা আর এই যে কালারফুল করে প্রিন্ট করা ওয়াটার প্রিন্টও আছে যে মাঝখানে ওয়াটার প্রিন্টও আছে আবার হচ্ছে কালারফুল ডিপ কালারের প্রিন্টও কিন্তু আছে সাথে এখানেই যে দেখেন জড়ি দিয়ে পুরো অর্নার মধ্যে কিন্তু উইভিং করা আছে ওয়াও জান্নাত আপু লিখেছে আপু আমি নিতে চাই হ্যাঁ পেজে ইনবক্স করে দেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেন যাদের 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 লাগবে পেজ ইনবক্স করে দিবেন স্ক্রিনশট নিয়ে এই দেখেন এই পুরোটা অর্নার মধ্যে গোল্ডেন যাই আছে সম্পূর্ণ হচ্ছে গিয়ে উইভিং করা আছে ওকে আর এটা এটা দিয়ে দাও আচ্ছা হ্যাঁ ব্যাক আর করে দিয়ে ইনার খোলা দরকার নেই এই যে এটা হচ্ছে কি এটা ব্যাক সাইড আর স্লিভটা ঠিক আছে ব্যাক সাইড আর স্লিভটা সুন্দর সুন্দর একদম ডিপ অ্যাশ কালার মধ্যে আছে কালারটা খুব সুন্দর দেখেন কালছা কালছা একটা অ্যাশ কালার খুবই সুন্দর একটা কালার মেরুন অর্গেনজাটা কি অ্যাভেলেবল মেরুন কি অ্যাভেলেবল না আপু সোল্ড আউট হয়ে গিয়েছে মেরুন মনে হয় শুধু ব্লুটা অ্যাভেলেবল আছে ব্লু আর পার্পল তো আমি না কিন্তু মনে হয় ব্লুটা শুধু অ্যাভেলেবল আছে গত লাইভের তো যেটা সেটা হচ্ছে এটার পুরো এখানে আই মিন ব্ল্যাক কালারের টেক্সচারটা দেখতে পাচ্ছেন সবই দেখা যাচ্ছে ব্ল্যাকিশ ভাবটাও এখানে ফুটে উঠেছে খুব সুন্দর লাগছে জিনিসটা ডিপ অ্যাশ কালার পেন্সিল গ্রে কালারের মধ্যে আছে ও এগুলো তো দেখাতে ভুলেই গিয়েছি মানে মনেই নেই আমার আচ্ছা যাই হোক এটার এই যে এটার সাথে এরকম সবকিছু আপনারা পেয়ে যাবেন এই যে আছে বিভিন্ন বিভিন্ন টাইপের তিন চার ক্যাটাগরি লেস দিয়ে দিয়েছে এই এই যে নেকের জন্য মেবি নেকে দিতে পারেন তারপরে এই যে একটা গোল্ডেন কালারের পাইপিন আছে তিন চার ধরনের পাইপিন দিয়ে দিয়েছে আর স্লিভেরটা তো কামিজের গলার উপরেই দেয়া আছে আর যেটা সেটা হচ্ছে যে জর্জেট ফেব্রিকের মধ্যে নেকের কাজটা করে দিয়েছে হ্যাঁ এই যে জর্জেট ফেব্রিকের মধ্যে নেকের কাজটা খুব সুন্দর করে করে দিয়েছে গোল গলার মধ্যে আমি গোল গলা দিইনি আমি জিনিসটা একটু পান গলার মতো করে দিয়েছি কারণ জিনিসটা অনেক বড় এটা গলাটা অনেক ডিপ তো এর জন্য আমি এটাকে পান গলার মতো দিয়েছি যেন গলাটা ছোটও না হয় পুরোটা কাজও যেন আসে আবার আমার গলাটা বেশি বড়ও যেন না হয় এর জন্য আপু পাঁচ দিন আগে হেয়ার ব্যান্ড দেখিয়েছিলাম না অ্যাভেলেবেল পার্পলটা আছে পার্পলটা দেখে দুইটা দেখিয়েছিলাম না পার্পলটা আছে হেয়ার ব্যান আর আরো ওগুলো সোল্ড আউট হয়ে গিয়েছে মিন্ট গার্ল গোল্ডেন মিন্ট পার্ল গোল্ডেন গার্ল গোল্ডেন গার্ল শেষ হয়ে গিয়েছে মিন্ট পার্ল অ্যাভেলেবল আছে ঠিক আছে সি গ্রিন জন্য কল না পেয়ে থাকলে ইনবক্স করে দেন কারণ কল তো দিয়ে দেওয়া হয়েছে তো আপনার ইনবক্স করে দেন কল দিচ্ছে হ্যাঁ কল পেয়ে যাবেন এই দেখেন নেকটা পুরো গোল্ডেন কালার জড়ি দিয়ে আর স্টোন দিয়ে ফিনিশিং করে দিয়েছে হ্যাঁ পুরো নেকের মধ্যে হচ্ছে গিয়ে স্টোন দিয়ে ফিনিশিং করা ছিটা ছিটা স্টোন এটা নেকেও স্টোন স্লিভেও স্টোন নিচে প্যানেলের মধ্যেও নিচের পাড়ের মধ্যেও কিন্তু স্টোন দিয়ে কাজ করে দিয়ে আর এই নেকের কাজটাও কিন্তু জর্জেটের মধ্যে আর আমি কিন্তু এটা সবগুলো নেকের কাজ ইউজ করিনি অনেকগুলো করেছি অনেকগুলো পাইপিং দিয়ে বানিয়েছি অনেকগুলো গোল গলা দিয়েছি মানে বিভিন্ন ডিজাইনে বানিয়েছি কিন্তু যেটার সাথে নাকি এরকম বড় গলা আছে আমি চেষ্টা করেছি আর কি বড় গলা মানে যেগুলোতে নাকি এরকম লম্বা কাজ আছে ওগুলো ইউজ করা কারণ ওগুলো দিলে ড্রেসটা অনেক আর কি গর্জেস লাগে খালি খালি লাগে না সুন্দর লাগে খুবই সুন্দর লাগে আর কি ঠিক আছে আর এটার কামিজ আর মেজারমেন্ট দিয়ে দাও মেজার করে বলে দিচ্ছি আর এটা হচ্ছে কি এটার প্যান্টের ইনার আর প্যান্টের ফেব্রিক পেয়ে যাবেন প্যান্টের ফেব্রিকটা বেশি দেওয়া আছে ইনারটা নর্মালি দেওয়া ইনারের ফেব্রিকটা প্যান্টের চাইতে একটু ডিফারেন্ট দুইটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট ফেব্রিক হ্যাঁ যারা নিয়েছে তারা তো জানেনি যে এটা কি টাইপের হতে পারে আর এই কালারটাও যদি ভালো লেগে থাকে বা স্পেশালি ব্ল্যাক ব্লুটা যদি মানে না পেয়ে থাকেন তাহলে অবশ্যই 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 এটা নিয়ে নিতে পারবেন ওকে এটার অন্য কোনো কালার আর অ্যাভেলেবেল নেই সোল্ড আউট হয়ে গিয়েছে ঠিক আছে সব কালার সোল্ড আউট হয়ে গিয়েছে এটার শুধু এখন এই কালারটাই অ্যাভেলেবেল আছে যাদের যাদের ভালো লাগবে বা যারা নাকি এটা নেননি আমি বলবো অবশ্যই নিয়ে নিবে কারণ এই এই ঈদে যতগুলো কাতান ড্রেস আমি সেল করেছি আই মিন এটাই তো হচ্ছে গিয়ে সুপার হিট সবাই দেখে বুঝতে পারছে যতগুলো কাতান আমি এই ঈদে না এই পর্যন্ত যতগুলো কাতান আমি সেল করেছি এটার বডি হচ্ছে থার্টি আছে থার্টি ফোর দেখো তো কত হয় সিক্সটি সিক্স এরকম হবে কিন্তু ব্যাক এর বডি আরও বেশি তো থার্টি ফোর করে তো কত হয় সিক্সটি এইট হয় মনে হয় আমি যতগুলো কাতান এই পর্যন্ত সেল করেছি আমার জীবনে মানে এই কাতানগুলো হচ্ছে গিয়ে বেস্ট এটার কোয়ালিটি এগুলোর প্রাইস কারণ এগুলো মার্কেট তো প্রথমে অ্যাভেলেবল গিয়ে ফিফটি থ্রি ইঞ্চ দেওয়া অনেক লম্বা অ্যাভেলেবল ছিলই না এখনও যাও কয়েক জায়গায় দেখবেন যে মানে প্রচুর প্রচুর পরিমাণে দাম মানে তিন হাজারের উপরে তিন হাজারেরও না আপনার পঁয়ত্রিশশো টাকার উপরে এগুলো পঁয়ত্রিশশো তারপরে আপনার চার হাজার সাড়ে চার হাজার মানে এরকম সেল হচ্ছে আর মার্কেটে তো মানে ধরাই যাবে না মনে হয় এত হাই প্রাইস এগুলো আপনাদেরকে অনেক 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 রিজনেবল দিয়ে দিচ্ছে একদম কস্টিং সাথে কেয়ারিং অ্যাড করে আমরা মানে সবগুলো ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি অর্ডার ডান মাসাল্লাহ হ্যাঁ একদম একদম কেউ মিস করবে না এই কালারটা কারণ কালারটা খুব সুন্দর একটা ইউনিক একটা ডিপ পেন্সিল গ্রে কালার মধ্যে আছে কালারটা কিন্তু দেখেই বুঝে যাচ্ছে যে কি পরিমাণ ইউনিক হতে পারে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা করে যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন আর যারা যারা মানে মিস করেছেন আপনাদের নিতে পারেননি অবশ্যই 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 এই পেন্সিল গ্রে কালারটা নিয়ে নেবেন কারণ এটার কালারটা যেমন ইউনিক এটা ডিজাইনটাও ওরকম ইউনিক একদম সুন্দর ঠিক আছে সবই সুন্দর এটাও সুন্দর যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন এটা কিন্তু আমাদের শোরুমেও অ্যাভেলেবল আছে হ্যাঁ শোরুমে গিয়ে দেখে আপনারা নিয়ে নিতে পারবেন ওকে ওড়নাটা কি সফট গায়ে থাকবে হ্যাঁ আপু অনেক সফট এগুলো ওড়না তো খুবই খুবই একদম মানে মাখন মানে এগুলো ওড়না হচ্ছে কি মাখন পুরো একদম নরম একদম নরম আমি বললাম না আমি এই পর্যন্ত যতগুলো কাতান ড্রেস আমার লাইফে আমি সেল করেছি এটা হচ্ছে কি সব চাইতে বেস্ট মানে সব চাইতে সব চাইতে বেস্ট কারণ কাতান ওড়না দেখা যায় যে অনেকে কাতান ড্রেস ওড়নার জন্য পড়তে চায় না মনে করে যে ওড়না নিলে হয়তো ফুলে থাকবে আনকমফোর্টেবল লাগবে কিন্তু এটার ওড়না মানে ফুলে থাকবে এটা না আমি বললাম না এটা আপনি গলায়ও ফেলে রাখতে পারবেন মানে জিনিসটা এত ছোট হয়ে যায় মানে এত ছোট হয়ে যায় এত পরিমাণে সফট এটার ওড়না তো যাই হোক যাদের যাদের এটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ বক্স করে দিবেন আমি সাড়ে তিনটা বাজে আবার লাইভে আসছি সবাই হচ্ছে গিয়ে সাড়ে তিনটা লাইভটাও সুন্দর করে জয়েন করে নেবেন আর যাদের এই পেন্সিল গ্রে কালারটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজে এখনই ইনবক্স করে দিবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুই টাকা করে আর যারা আমার রেকর্ডে লাইভটা দেখবেন অবশ্যই লাইভটা শেয়ার করা একদম ভুলবেন না আপনাদের টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন শেয়ার করে কমেন্টে বলে দিবেন যে শেয়ার করে দিয়েছেন ঠিক আছে আজকের জন্য তাহলে এতটুকুই থাক ইনবক্স চেক করে দিবে সবাই ইনবক্সে অর্ডার করে একটু ধৈর্যর সাথে একটু অপেক্ষা করুন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাড়ে তিনটা বাজে অবশ্যই আমার লাইফটা জয়েন করে ফেলবেন ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে